দেখুন, ফিলিস্তিনের পক্ষ নেওয়া সৌদি প্রিন্স যেভাবে গ্রেফতার, সম্প্রতি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব থাকা সৌদি প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল আজিজ বিন ফাহাদের চাচাতো ভাই বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আজিজ বিন ফাহাদ সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের ছেলে। গ্রেপ্তার প্রিন্সকে বর্তমানে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে বলে রাজ পরিবারের বরাত দিয়ে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বার্তা সংস্থা মিডল ইস্ট মনিটর। রাজ পরিবারের মতামতের বিরুদ্ধে অবস্থান নেয় ছেলের জীবন শঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কা করে গ্রেপ্তার প্রিন্সের মা তাকে আটকে রাখার অনুরোধ করলে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সূত্রটি। আল আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আগ্রাসন শুরু করলে আব্দুল আজিজ বিন ফাহাদ তার তীব্র প্রতিবাদ করেন, নিজের টুইটার অ্যাকাউন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়।